চব্বিশ পরগনার কাকদ্বীপের হালদার ছকে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত হয়েছেন সাংসদ, বিধায়ক, সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের কর্মধ্যক্ষ, অধ্যক্ষ, উপাধ্যক্ষগণ, রয়েছেন জেলা পরিষদ প্রশাসনের কর্তা ব্যক্তিরাও, জেলার জেলাশাসক থেকে শুরু করে তার অন্যান্য আধিকারিকরাও বৈঠকে সারা জেলার উন্নয়ন নিয়ে নেতা নেত্রীদের উপর সোচ্চার হন, তাদের সাথে কথা বলবেন। গত বুলবুল বিধ্বংসী ঝড় জেলার বিভিন্ন জায়গায় যে ক্ষতি হয়েছে তার অবস্থা এখন কি, সে ব্যাপারেও আধিকারিকদের কাছে জানতে চাইতে পারেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। আমরা কোনো মন্ত্রী সমর্থন করি না, এটা নাইদার দিস সাইড অর দ্যাট সাইড, তার কারণ এমনিতে ইকোনমিক সিচুয়েশন কান্ট্রি খুব খারাপ, তার মধ্যে একটা দিন বন্ধ হলে লোকের কষ্ট হয়, কাজে কোন রকম বন্ধ যাতে না হয় শান্তিপূর্ণভাবে সব এলাকা থাকে সেটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনকে টেক কেয়ার করতে হবে। আমরা ইস্যুটা সমর্থক অন্য পন্থায় করবো, গণতান্ত্রিক কায়দায়, শান্তিপূর্ণ কায়দায়, কিন্তু বন্ধ দেওয়া যাচ্ছি না, কারণ এমনিতে অর্থনীতিতে ভারতবর্ষের অবস্থা খুব খারাপ, একটা দিন সব বন্ধ হয়ে যাওয়া মানে হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়। সুতরাং আমরা নতুন করে বল কোনোদিনই সাপোর্ট করি না, আমাদের সরকার যেদিন থেকে এসছে এই আট বছরে সাড়ে আট বছরে একটি বন্ধ আমরা সাপোর্ট করি, তাই আমাদের পলিসি খুব ক্লিয়ার, সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল যে ইনস্ট্রাকশন থাকে সেই ইনস্ট্রাকশন থাকবে, আর পুলিশকেও ট্যাক্সগুলি দেখে নিতে হবে শান্তিপূর্ণভাবে। উদ্বস্ত কলোনিগুলো আগে আমরা চুরানব্বইটা কলোনি উদ্বস্ত আইন মতো স্বীকৃতি দিয়েছিলাম, এরপরে অনেক উদ্বস্ত কলোনি আছে হয়তো প্রাইভেট জায়গায় বসে আছে, গভর্নমেন্টের জায়গা নয় আমাদের, বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোথাও কোর্টের জায়গা, কোথাও রেলের জায়গা, কোথাও কোর্টের জায়গা, বিভিন্ন জায়গায় বসে আছে, সেটাও সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা বারবার লিখেছি কিন্তু কোনো রেসপন্স পাইনি। তাই আমরা পশ্চিমবঙ্গ সরকার মানবিকতার দিক থেকে মানবিক রূপের জন্য যত উদ্বস্ত কলোনি আছে বাংলায় সবাই অনুমোদন দিয়ে দিয়েছে ক্যাবিনেট কমিটিকে, সুতরাং তাদের উপরে একটা করে বোঝা দিয়ে দেওয়া হবে যে আপনার কমিটি কিন্তু অনুমোদন পেয়ে গেছে, এরপর আস্তে আস্তে কাগজপত্র দেখে তারা নিঃশর্ত জমি তৈরি যেতে পায় সেদিকে লক্ষ্য রাখা হবে, ঠিক আছে? এই কথাগুলো ভালো করে লক্ষ্য করবেন, এই তিনটে কাজই কিন্তু একসাথে করা হয়েছে। পঁচিশটা কিন্তু এখনো পড়ে আছে, এটা এসপি বাড়িপুরে চকপক করতে হবে, এসপি ডায়মন্ড হারবার সাতাশিটাই ছিল মাত্র ১৩টা ডিসপোজ হয়েছে, ৭৪টা হয়নি, ২০৩৯ ক্লিয়ার হয়েছে, ১৬৬টা সব নিয়ে পড়ে আছে এসপি গিয়ে নিয়ে, আমি চাই আগামী সাত দিনের মধ্যে এগুলো করে দিতে হবে, এগুলো করার ডিপার্টমেন্ট অনুযায়ী আমি আর বলছি না, কারণ ডিপার্টমেন্ট অনুযায়ী যখন তোমার করেই দিয়েছো বা যেটুকু বাকি আছে সেটার বেশি বলার দরকার নেই, ডিপার্টমেন্ট ওয়াইজে এমনকি বাংলার আবাস যোজনা যেটা ছিল ১৭০০ দিয়েছে, এগুলো কার দোষ? এটা এনকোয়ারি হবে, কার দোষ এটা? কেন স্কুলের উপরে হাই টেনশন লাইন ছিল আর পাশে যদি কনস্ট্রাকশনও হচ্ছিল সেই কনস্ট্রাকশন কেন অর্ডার করা হয়েছিল? না যদি ইলিগাল হয়ে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে, আর বাচ্চাদের জীবনের দাম বেশি, তো বাচ্চাদের জীবনের দাম যদি বেশি হয়
তাহলে হাই টেনশন কারো ঘরে কোনো থাকবে কেন? কেউ কোনো খবর নেয় না ডিস্ট্রিক্টে কে আছে দায়িত্বে? পাওয়ারে পাওয়ার ডিস্ট্রিবিউশন হবে এটা নাকি? আপনারা দেখেন না কোন স্কুলের উপর হাই টেনশন কাজ করে আছে? এতগুলো বাচ্চা ওরা তিনজন নয় মারা গেছে, কোনো স্কুলের উপর এরকম কিছু আছে কিনা? স্কুল হোক কলেজ হোক বাজার হোক আপনাদেরও তো একটা দায়িত্ব পড়ে। মনে স্কুলে একটা দেখে নাও তো প্রত্যেকে একটা ইনস্ট্রাকশন দাও তো, অল স্কুলকে ইনস্ট্রাকশন দাও, সে মিড ডে মিল হোক, সে তোমার স্কুল হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক হাসপাতাল হোক, প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্টের সকলকে আমি বলবো আমার প্রিন্সিপাল সেক্রেটারি এখানে আছে, একটা ঘটনা ঘটলে কিন্তু আমরা চোখে আঙুল দিয়ে দেখতে পারি যে ঘর করাটা কতটা ডেঞ্জার। It's caught in the crossfire.